আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো জেলা বিজেপি কার্যালয়ে বিশেষ কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত করিমগঞ্জে প্রার্থীর মনোনয়ন পেশের দিন থাকবেন মুখ্যমন্ত্রী লোকসভা নির্বাচন সমাগত দিন কয়েকের মধ্যেই নির্বাচনের দিন তারিখ ঘোষণা হয়ে যাবে তাই নির্বাচন নিয়ে প্রতিটি রাজনৈতিক দলের ব্যস্ততা চরমে এক্ষেত্রে এক গিয়ে শাসক দল বিজেপি দলের তরফে লোকসভায় ফোর হান্ড্রেড প্লাসকে টার্গেটে রেখে অনেক আগে থেকেই কাজ চালিয়ে যাচ্ছেন বিজেপি নেতা কর্মীরা নির্বাচন কার্যনির্বাহী এবং অফিস বিয়ারারদের বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে পৌরোহিত্য করেন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য সভায় জানানো হয় করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থী কৃপনাথ মালার মনোনয়নপত্র পেশ করার দিন উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এদিন বিশাল র্যালি হবে শহরে দলীয় সূত্রে জানা গেছে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে করিমগঞ্জ হাইলাকান্দি জেলার পঁচিশ হাজার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বর্ণাঢ্য মিছিল সহযোগে মনোনয়ন দাখিল করা হবে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে তেরো মার্চের মধ্যেই করিমগঞ্জ বিধানসভা ভিত্তিক নির্বাচনী কার্যালয় খোলা হবে প্রদেশ বিজেপি নেতৃত্ব বর্তমানে রাজ্যের বারোটি আসনকে ধরে যে অঙ্ক করছে এর মধ্যে করিমগঞ্জ লোকসভা কেন্দ্রও রয়েছে সোমবার করিমগঞ্জ বিজেপি কার্যালয়ের জেলা কার্যনির্বাহীর বিশেষ সভায় লোকসভা নির্বাচনের বিভিন্ন দিক হত্যি দেখার পাশাপাশি দলীয় প্রার্থীর জয় সুনিশ্চিত করতে বক্তারা মতামত পেশ করেন নির্বাচন কমিশনের ডিলিমিটেশনের ফলে করিমগঞ্জের বদরপুর শহর ও হাইলাকালদির তাপাং ব্লক কাছাড় জেলায় অন্তর্ভুক্ত হয়েছে আর কাছাড় জেলার কাঠিগুড়ার কয়েকটি গ্রাম করিমগঞ্জের সঙ্গে সংযোজিত হয়েছে লোকসভা কেন্দ্রের এই নতুন ভৌগোলিক অবস্থানকে মাথায় রেখে সংশ্লিষ্ট মন্ডল বিজেপি কমিটিকে বিশেষ দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে এদিন রাত অবধি চলা বৈঠকে নির্বাচনী রণকৌশল স্থির করতে করিমগঞ্জ জেলা বিজেপির পদাধিকারীদের একটি পৃথক বৈঠক অনুষ্ঠিত হয় এছাড়াও দলের নির্বাচন কোর কমিটির বৈঠকও অনুষ্ঠিত হয় এদিনের সভায় উপস্থিত ছিলেন করিমগঞ্জের জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় পাতারকান্দির বিধায়ক বিধায়ক বিজয় মালাকার প্রদেশ সম্পাদক কায়স্ত করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের ইনচার্জ রূপম সাহা বিস্তারক রাজেশ দাস প্রাক্তন বিধায়ক কিশোরনাথ করিমগঞ্জের পৌরপতি রবীন্দ্র দেব রামকৃষ্ণনগরের চেয়ারপারসন প্রতিমা নাথ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান দেবব্রত সাহা অপরদিকে কিরান সম্প্রদায়ের দুই লক্ষ ভোট বিজেপির জুলিতে প্রতিশ্রুতি পরিষদের কিরান শেখদের জন্য উন্নয়ন পরিষদ ঘোষণা হওয়ায় উল্লসিত বরাক উপত্যকার দুই লক্ষাধিক কিরান সম্প্রদায়ের লোক কিরান সম্প্রদায়ের লোকরা অনগ্রসর শ্রেণিতে অন্তর্ভুক্ত হয়েছেন দুই এক সালে কিন্তু তাদের জন্য ছিল না কোনো উন্নয়ন পরিষদ বিজেপি কিরান শেখ উন্নয়ন পরিষদ ঘোষণা করায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানিয়েছেন সংস্থার সদস্যরা করিমগঞ্জের আবর্ত ভবনে এক সাংবাদিক বৈঠক করে সংস্থার মুখ্য আহ্বায়ক ইকবাল হুসেন বলেন লক্ষের বেশি সম্প্রদায়ের ভোট রয়েছে নীতিতে সেটা বেশি আরও সেই সম্প্রদায়ের লোকেরা সরকারের সঙ্গে কাউন্সিল গঠন করার জন্য আবেদন নিবেদন করেছেন বহুবার কিন্তু সরকার তাতে কর্ণপাত করেনি অথচ সেই সম্প্রদায়কে প্রায় বাইশ বছর আগে অনগ্রসর সম্প্রদায় হিসেবে ঘোষণা করা হয়েছে তাদের কোনো কাউন্সিল না থাকায় অনগ্রসর সম্প্রদায়ের এতদিন কোনো কাজ হয়নি বলে অভিযোগ করা হয় রবিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বরাক উপত্যকায় ক্রীড়ান কাউন্সিল গঠনের জন্য ক্যাবিনেট অনুমোদন জানিয়েছেন ফলে কিছুদিনের মধ্যে কাউন্সিলের রূপরেখা তৈরি করা হবে সেই কাউন্সিল ক্রীড়ান সম্প্রদায়ের আর্থসামাজিক উন্নয়নে কাজ চালিয়ে যাবে ক্রীড়ান কাউন্সিল গঠন করার সিদ্ধান্তকে সাধুবাদ নিচ্ছে সংস্থা তাই আসন্ন লোকসভা নির্বাচনে ক্রীড়ান সম্প্রদায়ের ভোট বিজেপির পক্ষে যাবে বলে উল্লেখ করেন ইকবাল হোসেন তিনি আরো বলেন কিরান সম্প্রদায়ের লোকরা দীর্ঘ বছর কংগ্রেস কে ভোট দিয়ে এসেছে দুটি রাজনৈতিক দল ভোটের স্বার্থে তাদের ব্যবহার করে এসেছে কাজ কিছুই করেনি এবার সরকার যেহেতু কিরান সম্প্রদায়কে কাউন্সিল দেওয়ার কথা ঘোষণা করেছে তাই বরাক উপত্যকার দুই লক্ষ কিরান সম্প্রদায়ের ভোটের অধিকাংশ ভোট বিজেপির জুলিতে পড়বে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কথা দিলে কথা রাখেন সেই কথাটি ফের প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করেন সংস্থার সদস্যরা সাংবাদিক বৈঠকে বরাক কিরান শেখ অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল হান্নান সম্পাদক আহমেদ আবুল মনসুর সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন কুষাধ্যক্ষ সুফিয়ান করিমগঞ্জ জেলা কমিটির সভাপতি আব্দুল মান্নান সম্পাদক আব্দুল মালিক উপস্থিত ছিলেন অপরদিকে লোকসভা নির্বাচনের পালে হাওয়া তুলতে চোদ্দ মার্চ আসাম সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই সফরে দলীয় নেতা কর্মীদের সঙ্গে বৈঠকের পাশাপাশি জনসভায় ভাষণ দেবেন অমিত শাহ আসাম প্রদেশ বিজেপি সভাপতি ববেশ কলিতা জানিয়েছেন সফরকালে চোদ্দ মার্চ অমিত শাহ তিনসুকিয়া জেলার মার্গারিটা এবং শিবসাগর জেলার নাজিরায় রোড অংশগ্রহণ করবেন পনেরো মার্চ গুহাটি টাউন হলে কর্মসূচিতে বাসন দেবে বিজেপির এক যোগদান কর্মসূচিতে ববেশ কলিতা বিরোধী ঐক্যমঞ্চের কার্যকারিতা খারিজ করেছেন তিনি বলেন মঞ্চে থাকা তৃণমূল কংগ্রেস এবং আম আদমি পার্টি স্বাধীনভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে অন্যদিকে কংগ্রেস এখনো প্রার্থীদের নাম ঘোষণা করতে পারেনি ববেশ কলিতা জানিয়েছেন আসামে বিজেপি এগারো লোকসভা আসনে জয়ী হবে অপরদিকে সিএএ বাঙালিদের সেন্টিমেন্ট উপকৃত হবেন উদ্দাস্তুরা বললেন কমলা কোদে কায়স্ত নথির সমস্যায় কতজন নাগরিকত্ব পাবেন সংশয় আইনজীবী দর্মানন্দে সিএএ আসামের বাঙালিদের সেন্টিমেন্টে পরিণত ফলে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার সেই সেন্টিমেন্টকে গুরুত্ব দিয়ে বিধি প্রণয়ন করেছে এতে উপকৃত হবেন বিটিহারানো অনেক হিন্দু বাঙালি লোক কংগ্রেস শাসনের সৃষ্ট পুরনো রুগ সারবে সিএএ বিধি জারির পর এই মন্তব্য করেছেন বাঙালি বিধায়ক পুর পুরকায়স্ত আইনজীবী মহল অবশ্য তার সঙ্গে সহমত নন দর্মানন্দদেবের দেবের মতে সিএএ বিধি জারি ঐতিহাসিক পদক্ষেপ কিন্তু কতজন উপকৃত হবেন বলা কঠিন মঙ্গলবার সন্ধ্যায় সিএএ বিধি জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এ নিয়ে রাজ্য রাজনীতি যখন ফের সরগরম তখন কংগ্রেস ত্যাগের মুখে দাঁড়ানো কমলাক্ষ সি এ বিধিকে সমর্থন করেছেন তিনি বলেন আসামের উদ্দাস্ত হিন্দু বাঙালিদের নৈতিক জয় হয়েছে কারণ সি এ এক সেন্টিমেন্টে পরিণত হয়েছিল বাঙালিদের বিধি প্রণয়নের ফলে অনেক হিন্দু বাঙালি লোকেরা ডি বুটার বিদেশি ইত্যাদি থেকে মুক্তি পাবেন পুরনো রূপ অনেকাংশে সারবে অন্তত দুই সালের আগে আসামে আগত লোকদের নাগরিকত্বের সমস্যার সমাধান হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রশংসা করে তিনি বলেন সিএএনএ আগে থেকেই সবল যুক্তি প্রদর্শন করে আসামবাসীকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী শর্মা হিন্দু বাঙ্গালীদের স্বার্থে আগে থেকেই তিনি সিএএর পাশে দাঁড়িয়েছেন মোদীর সবল নেতৃত্বে এখন সেটা সাকার হয়েছে সি এএনিয়ে মুসলিমদের উদ্বেগ নিয়ে তার বক্তব্য বাংলাদেশে হিন্দুদের উপর ধর্মীয় নির্যাতন হলে তাতে আসামের মুসলমান লোক খুশি হবেন না বরং মর্মাহত হবেন রাশিয়া ইউক্রেনের যুদ্ধে প্রাণহানিকে যেমন আমরা কেউ সমর্থন করি না তেমনি সেটাও কেউ মানতে পারেন না তাই ধর্মীয় নিপীড়িতদের নাগরিকত্ব দেওয়া ভারত সরকারের নৈতিক কর্তব্য কিন্তু সিএএ আইনে উদ্বাস্ত হিন্দু বাঙালিদের সমস্যা কতদূর সমাধান হবে তা নিয়ে সন্দিহান আইনি মহল শিলচরের বিশিষ্ট আইনজীবী ধর্মানন্দ দেবের মতে এর বিধি প্রণয়ন নিঃসন্দেহে কেন্দ্রীয় সরকারের ঐতিহাসিক পদক্ষেপ কিন্তু কতজন লোক সেই আইনের অধীনে নাগরিকত্ব পাবেন সেটা বলা কঠিন তিনি বলেন যাদের হাতে আগে থেকেই বাংলাদেশ থেকে আসার নথি রয়েছে তারা এমনিতেই নাগরিকত্ব পাবেন কিন্তু নথি নেই বলেই বিদেশি ট্রাইব্যুনালে মামলার পাক চক্রে পড়েছেন তারা সিএ এর অধীনে নাগরিকত্বের আবেদনের জন্য বাংলাদেশে বসবাসের নথির প্রয়োজন রয়েছে কিন্তু প্রাণ নিয়ে পালিয়ে এসে ভারতে আশ্রয় নেওয়া বেশিরভাগ লোকের হাতেই নথিপত্র নেই ফলে ডিবুটার নাগরিক পঞ্জি সিএ এর অধীনে রক্ষা পাওয়ার সম্ভাবনা ক্ষীণ বিদেশি ট্রাইব্যুনালে যাদের বিরুদ্ধে বিদেশির মামলা চলছে তারাও এই সিএ এর অধীনে রেহাই পাবেন বলে মনে হচ্ছে না অপরদিকে আসামের বাঙালিরা কতটুকু লাভবান হবেন সন্দেহ সুস্মিতার ঐতিহাসিক আক্কা বিজেপির লিগেল ছেলে মোদী সরকার পশ্চিমবঙ্গের ছটি মতুয়া আসনকে সামনে রেখেই তড়িগড়ি করে লোকসভা আগে সিএএ কার্যকর করার বিজ্ঞপ্তি জারি করেছে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করা নিয়ে এমনই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব তার সংযোজন এতে আসামের বাঙালিরা কতটুকু লাভবান হবেন সেই নিয়ে তার সন্দেহ আছে তাছাড়াও যারা বলছেন নাগরিকত্ব পাওয়ার জন্য কোনো নথিপত্র লাগবে না তারা ঠিক কথা বলছেন না কারণ বাংলাদেশের কাগজপত্র না থাকলেও যারা এই নাগরিকত্বের জন্য আবেদন জানাবেন তাদের প্রত্যেককে ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে ওই তিন দেশ থেকে ভারতে আশ্রয় নিতে হয়েছে বলে হলফনামা জমা দিতে হবে আবেদনপত্রের সঙ্গে সুস্মিতা অবশ্য জানিয়েছেন পুরো অধিনিয়ম না জানা পর্যন্ত বিস্তৃতভাবে তার পক্ষে প্রতিক্রিয়া দেওয়া সম্ভব নয় তবে এটা যে লোকসভা বুটকেই সামনে রেখে হিন্দু বাঙালি বুট পাওয়ার কৌশল মাত্র সেই নিয়ে কোনো সন্দেহ নেই আসামে যেহেতু এখনো নাগরিক পুঞ্জি নবায়ন পর্ব আটকে রেখেছে সরকার সেই প্রেক্ষাপটে এই নাগরিকত্ব সংশোধনী আইন থেকে আসামের বাঙালিরা কতটুকু উপকৃত হবেন তা এখন স্পষ্টভাবে বলা যাচ্ছে না নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করে বিজেপি এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে বলে দাবি করা হয়েছে বিজেপির রাজ্য লিগেল সেলের তরফে রাজ্য লিগেল সেল সদস্য এবং শিলচরবারের আইনজীবী ধর্মানন্দ দেব এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছেন এই নতুন আইনের ফলে কিছু সংখ্যক মানুষ লাভবান হবে কিন্তু এর সংখ্যা ঠিক কত তা এখনই বলা সম্ভব নয় তবে প্রচুর মানুষ এই আইনে নাগরিকত্ব পাবেন বলে যে ধারণা করা হচ্ছে তা ঠিক নয় উল্লেখ্য নাগরিকত্ব সংশোধনী আইনে স্পষ্টভাবে বলা হয়েছিল পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ থেকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিখ জৈন সহ মোট ছটি সম্প্রদায় যারা ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন তাদের সবাইকেই এই আইন বলে নাগরিকত্ব দেওয়া সম্ভব হবে যারা চোদ্দ সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত ওইসব দেশ থেকে ভারতে এসেছিলেন তাদের নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে আর কোনো সমস্যা রইল না অপরদিকে ফের উইকেট পতন কংগ্রেসের দল চাড়লেন স্বরূপ দাস আরও একটি উইকেট পড়ল কংগ্রেসের এবার দল চাড়লেন স্বরূপ দাস দুই সালের নির্বাচনে করিমুল লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী ছিলেন স্বরূপ সেই সময় প্রায় এক লক্ষ ছাব্বিশ হাজার ভোট পেয়েছিলেন এই যুবনেতা হাইলাকান্দিতে অনুষ্ঠিত বিজেপির এক যোগদান অনুষ্ঠানের স্বরূপ শেষমেশ গেরুয়া বসন ফোরেন বিজেপির দুই হেভিওয়েট বিধায়ক কৌশিক রায় ও কৃষ্ণেন্দুপালের উপস্থিতিতে বিজেপি দলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তিনি সাংসদ পোলা উত্তরীয় ও দলীয় টুপি পড়িয়ে স্বরূপকে দলে বরণ করেন একই অনুষ্ঠানে হাইলাকান্দি শহরের প্রায় দেড় শতাধিক যুবক আজ বিজেপি দলে যোগদান করেছেন উনিশ সালের লোকসভা নির্বাচনকে করিম আসন থেকে কিছুটা অপ্রত্যাশিতভাবে বিজেপি প্রার্থী কৃপনাথ পলা জয়ী হয়েছিলেন ওই নির্বাচনে ইউডিএফ প্রার্থীকে দোরাশাহী করতে কংগ্রেস প্রার্থী স্বরূপের পাওয়া এক দশমিক দুই ছয় লক্ষ বুট কার্যকর ভূমিকা নিয়েছিল নির্বাচনে স্বরূপ দাস বুট খাটার হিসেবে কাজ করছিলেন বলে অভিযোগ রয়েছে তাই স্বরূপের বিজেপিতে যোগদান কংগ্রেস দলের কোনো ক্ষতি করবে না বলে আজ হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন দাবি করেছেন তার মতে সরূপ পূর্বে দলে থেকে বিজেপি প্রার্থীদের সাহায্য করেছিলেন গড়ের শত্রু বিভীষণের ভূমিকায় ছিলেন তিনি দুই হাজার পর থেকে একবারও কংগ্রেস কার্যালয়ে স্বরূপ আসেননি বলেও জেলা কমিটির সভাপতি আজ সাংবাদিক বৈঠকে দাবি করেন অন্যদিকে বিজেপিতে যোগদান করে কংগ্রেস দলের সমালোচনায় সরব হন স্বরূপ সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুই সালের কংগ্রেস প্রার্থী জানান বর্তমান কংগ্রেসে হতাশা ছাড়া কিছু নেই নাবিকবিহীন ডুবন্ত জাহাজ হচ্ছে কংগ্রেস ওই দলে থেকে জনসেবা বর্তমানে রীতিমতো অসম্ভব তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আদর্শে অনুপ্রাণিত হয়ে আজ বিজেপি দরে যোগদান করেছেন বলেও জানান স্বরূপ এদিকে এবারের নির্বাচনে বরাকের দুটি আসন পুনরায় বিজেপি দখল করবে বলে দাবি করেন কৃষ্ণেন্দু পাল ও কৌশিক রায় করিমগঞ্জ আসনের সংখ্যালঘু ভোট বেশি থাকলে কৃপনাথ পুনরায় সাংসদ হবেন বলে দাবি করেছেন লক্ষ্মীপুরের বিধায়ক অন্যদিকে কৃষ্ণেন্দু পাল জানান আজ স্বরূপ দাসের সঙ্গে স্থানীয় প্রায় দেড় শতাধিক যুবক বিজেপি দলে যোগদান করায় দল আরো শক্তিশালী হয়েছে হাইলাকান্দিতে অনুষ্ঠিত এই যোগদান সভায় রাজ্য বিজেপির এসসি মোর্চার সভা মূল মন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মূলত তার নেতৃত্বে আজ হাইলাকান্দি শহরের প্রায় দেড় শতাধিক যুবক গেরুয়া বসন পরিধান করেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত